আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কদর যেটা লাইলাতুল কদরের রাতে আমরা পড়ি এই সুরার মধ্যে মহান এবং অলৌকিক কি ফজিলত রয়েছে এ বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুরতুল কদর যা মাজমু ওজিফা নামক কিতাবের শত পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখিত হয়েছে আগে ফজিলত জানাই তারপরে আমরা আপনাদেরকে কদর পড়ে সুরতুল শোনাব রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে সবে কদর বলা হয় ধর্মপ্রাণ মুসলমান নর নারী পুরুষ সবাই এ রাতে জেগে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকেন এই রাতে যদি কেউ এই সোরাটা বেশি বেশি পরে আল্লাহ আলা তার জিন্দিগির গোনা মাফ করে দেন দ্বিতীয় ফজিলত যে ব্যক্তি পূর্ণ পবিত্রতার সাথে ইখলাসের সাথে নির্ধারিত একটা স্থানের মধ্যে বসে সুগন্ধি লাগায়া সুগন্ধি ব্যবহার করে সন্ধ্যায় সাতবার বেলাডুবার আগে যে কোনো দিন সুরা কদর একাত্তর বার পাঠ করে অথবা শুনে সে সকলের কাছে সম্মান লাভ করে এবং তার উদ্দেশ্য পূরণ হয় তিন নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত হাজরত নবী সাল্লাহ আলী সালাম বলেছেন যে ব্যক্তি রাত নামাজে দাঁড়িয়ে শেষ করে যে ব্যক্তি আশায় কদরের রাত নামাজে দাঁড়িয়ে শেষ করে তার পিছনের সকল গুনা খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন অর্থাৎ কদরের রাতের ইবাদত করার গুরুত্ব বোঝানো হয়েছে সহিবুখারের মধ্যে হাদিসগুলো এসেছে এখন আমরা সোরা কদর আপনাদেরকে শোনাবো আপনারা পড়বেন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এই অংশটুকু শুনবেন আউদু বিল্লাহ হেমিনা সঈ তান রজীম রহমান রহিম ইন্ন জাল্না হুফি ইলা ইলাতুল কাদর ওয়ামা আদর ইলাতুল লাইলাতুল কদর মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruhু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আল্লাহ পাক আরশের অধিপতি আমাদের সবাইকে উক্ত ফালাফল দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু